আর এক সপ্তাহ পরেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। মেয়র পদে 3 জন, সাধারণ কাউন্সিলর পদে 112 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এইচএম খায়রুজ্জামান লিটনের অবস্থান বেশ শক্ত। তার প্রচার প্রচারণা চলছে বেশ জোরে সোরে। তবে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির প্রার্থী অ্যাডভোকেট লতিফ আনোয়ার সীমিত আকারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে 3,51,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।